জিহুদার পত্র। আমি জিহুদা, যীশুখ্রিস্টের দাস এবং যাকবের ভাই। এই চিঠি তাদের উদ্দেশ্যে লিখছি যাদের ঈশ্বর আহ্বান করেছেন। পিতা ঈশ্বর তোমাদের ভালোবাসেন এবং যীশুখ্রিস্টের দ্বারা তোমাদের রক্ষা করেন। ঈশ্বর তাঁর দয়া, শান্তি এবং প্রেম আরও অধিক পরিমাণে তোমাদের জীবনে দান করুন। প্রিয় বন্ধুরা, আমাদের সকলের জন্যে যে পরিত্রাণের ব্যবস্থা রয়েছে তারই বিষয়ে আমি তোমাদের কিছু লিখতে আগ্রহী ছিলাম। কিন্তু তবু একবার যে বিশ্বাস তোমরা লাভ করেছ বা চিরদিনের জন্য উত্তম, যা ঈশ্বর তাঁর পবিত্র লোকেদের দিয়েছেন, তার পক্ষে যেন তোমরা প্রাণপণে যুদ্ধ করো, সেই বিষয়ে উৎসাহ দেবার জন্যে তোমাদের কাছে লেখা দরকার বলে আমি মনে করলাম। কারণ এমন কিছু লোক গোপনে তোমাদের দলে ঢুকে পড়েছে যাদের সম্বন্ধে বহু পূর্বেই শাস্ত্রের দণ্ডাজ্ঞার কথা লেখা হয়েছে। এই অধার্মিক লোকেরা ঈশ্বরের অনুগ্রহকে তাদের অনৈতিক কাজকর্মের অজুহাতে পরিণত করেছে, আর যীশুখ্রিস্ট যে আমাদের একমাত্র কর্তা ও প্রভু তা এরা অস্বীকার করে। আমি তোমাদের কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই। যদিও তোমরা সকলেই এসব বিষয়ে জানো, তবু বলবো, প্রভু মিশর দেশ থেকে তাঁর প্রজাদের উদ্ধার করে পরে যারা অবিশ্বাসী তাদের সকলকে ধ্বংস করেছিলেন। আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে সেই স্বর্গদূতরা যারা নিজেদের আধিপত্য রক্ষা না করে নিজ বাসস্থান ত্যাগ করেছিল, তাদের তিনি অর্থাৎ ঈশ্বর ঘোর অন্ধকার কারাগারে অনন্তকালীন শেকলে বেঁধে রেখেছেন, আর মহাবিচারের দিনে তাদের বিচার করা হবে। সদম, ঘমোরা ও তাদের আশেপাশের নগরগুলির কথা ভুলে যেও না। এই স্বর্গদূতদের মতো তারাও নীতিহীন যৌনতায় প্রবৃত্ত হতো এবং অস্বাভাবিক যৌন সংসর্গে লিপ্ত হতো। অনন্ত আগুনে শাস্তি ভোগ করে তারা আমাদের সামনে দৃষ্টান্তস্বরূপ হয়ে রয়েছে। একইভাবে এই লোকরা যারা তোমাদের দলে এসেছে, তারা নিজেদের স্বপ্ন দ্বারা চালিত হয় এবং নিজেদের দেহকে পাপে কলুষিত করে। তারা প্রভুর কর্তৃত্ব অর্থাৎ নিয়ম অগ্রাহ্য করে, আর যারা সম্মানীয় ব্যক্তি তাদের নিন্দা করে। কিন্তু প্রধান স্বর্গদূত মিখায়েলের কথা আমরা জানি। যখন তিনি মশির দেহ নিয়ে দিয়াবলের সঙ্গে তর্ক করছিলেন, তখন তিনি দিয়াবলকে কোনো কটুকথা বলতে সাহস করেননি। তার পরিবর্তে শুধু বলেছিলেন, প্রভু তোমাকে তিরস্কার করুন। কিন্তু এই লোকরা যেসব বিষয় না বোঝে তারই নিন্দা করে, আর চিন্তা দ্বারা নয়, বরং তাদের স্বাভাবিক অনুভূতির দ্বারা, যা বোঝে যুক্তিবিহীন পশুদের মতো, তাই করে নিজেদের ধ্বংস ডেকে আনে। তাদের ধিক, কারণ কোইন যে পথে গিয়েছিল তারাও সেই পথ ধরেছে। তারা বিলিয়ামের মতো টাকা লোভে ভ্রান্ত পথে চলেছে, আর কোরহের মতো বিদ্রোহী হয়ে ধ্বংসের পথে চলেছে। এইসব লোকরা তোমাদের প্রেম ভোজে ময়লা দাগের মতো। কোনো ভয় না করে তারা তোমাদের সঙ্গে ভোজ খায় এবং কেবল নিজেদের কথাই ভাবে। তারা হাওয়ায় ভেসে যাওয়া বৃষ্টিহীন মেঘের মতো, ফলনের ঋতুতে ফলহীন বলে শেকড় সমেত উপড়ে ফেলা গাছের মতো। সুতরাং তারা দুইবার মৃত। তাদের লজ্জাজনক কাজ উত্তাল সমুদ্রে তৈরি ছড়িয়ে যাওয়া ফেনার মতো। ওই লোকগুলি আকাশে ইতস্তত ভ্রমণরত তারার মতো। ঘনতম অন্ধকারের মধ্যে তাদের জন্য এক অনন্তকালীন স্থান রয়েছে। আদমের থেকে সপ্তম পুরুষ যে হনক, তিনিও এই লোকদের সম্বন্ধে ভাববাণী করেছেন। দেখো, তাঁর লক্ষ লক্ষ পবিত্র স্বর্গদূতদের সঙ্গে নিয়ে প্রভু আসছেন। তিনি সকলের বিচার করার জন্য এবং সকলকে তাদের কৃত সকল অধার্মিক কাজকর্মের জন্য শাস্তি দিতে আসছেন। এই সব অধার্মিক পাপী তাঁর বিরুদ্ধে যত সব উদ্ধত কথাবার্তা বলেছে, সেই কারণে তাদের দোষী ঘোষণা করার জন্য আসছেন। তারা সবসময় অভিযোগ ও নিন্দা করে,
তাদের নিজেদের অভিলাষ অনুসারে চলে, নিজেদের বিষয়ে গর্ব করে এবং লাভের আশায় তারা অন্যদের তোষামোদ করে। প্রিয় বন্ধুরা, আমাদের প্রভু যীশুখ্রিস্টের প্রেরিতেরা যা বলে গেছেন তা মনে রেখো। তারা তো তোমাদের বলতেন, শেষের সময় এমন সব উপহাসকেরা আসবে যারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ঈশ্বর বিরুদ্ধ কাজ করবে। এই লোকরাই তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তারা তাদের পাপ প্রবৃত্তির দাস, তাদের সেই আত্মা নেই। কিন্তু প্রিয় বন্ধু, তোমরা নিজেদের পরম পবিত্র বিশ্বাসের ওপর গেঁথে তোলো, পবিত্র আত্মাতে প্রার্থনা করো, নিজেদের ঈশ্বরের প্রেমে রাখো, আর অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশুখ্রিস্টের দয়ালাভের অপেক্ষায় থাকো। যাদের মনে সন্দেহ আছে এমন লোকদের সাহায্য করো, নরকের আগুন থেকে ছিনিয়ে নিয়ে তাদের পরিত্রাণ দ্বারা রক্ষা করো, অন্যদের প্রতি সতর্কভাবে করুণা প্রদর্শন করো, কিন্তু পাপের দ্বারা কলঙ্কিত তাদের বস্ত্রকে ঘৃণা করো। ঈশ্বর শক্তিশালী, তিনি তোমাদের পড়ে যাওয়া থেকে রক্ষা করবেন, আর নিজের মহিমার সামনে নির্দোষ অবস্থায় আনন্দের সঙ্গে তোমাদের উপস্থিত করতে তিনি সক্ষম। তিনি একমাত্র ঈশ্বর, আমাদের উদ্ধারকর্তা, আমাদের প্রভু যীশুখ্রিস্টের দ্বারা তাঁরই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব যুগপর্যায়ে যুগে যুগে অবিচল থাকুক। আমেন।